আমি এই ভিডিওর মধ্যে বলবো উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি এবং এই বছর পুজোর নিয়ে এবং বহুরুপী ফার্স্ট লুক পোস্টারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের একটা পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই পোস্টারটা তো একটা কথা বলি ফার্স্ট ভিডিও স্টার্ট করার আগে সেটা হচ্ছে গিয়ে গত বছর উইন্ডোজ প্রোডাকশানের কিন্তু প্রথম থ্রিলার ছবি কিন্তু এসটি ডিজ এবং সেখানে মেন লিড কাজটা আমরা কিন্তু আবেদ তাকে কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম মেন লিড রোলে ভিক্টরবাবু কিন্তু ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে মানে মিমি চক্রবর্তীও কিন্তু ছিলেন তো সেই ছবিটা একটা ট্রিমেন্টাস লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করেছিল এবং দারুণ ছিল সেই পার্টিকুলার প্রজেক্টে এবং আমি বলবো ওই বছর পুজোর যে কটা ছবি মুক্তি পেয়েছিলো মানে লাস্ট ইয়ারে আমি বাঘা দিনের পরে কিন্তু রক্ত আমি কিন্তু রাখবো এবং উইন্ডোজ প্রোডাকশন আবারও কিন্তু আরও একটা থ্রিলার ছবি কিন্তু নিয়ে আসে এই বছর পুজোতে এবং সেটা হচ্ছে গিয়ে বহুরূপী এবং এখানকার কাস্টিংটা কিন্তু চরম লেভেলের কিন্তু রয়েছে এবং আবির দা কে এই পার্টিকুলার পোস্টারটায় যা লাগছে পুরো উইন্ডোজ প্রোডাকশানের এইরকম পোস্টার ডিজাইন আমি জেনারেলি কিন্তু দেখি না বা দেখিনি যেহেতু এটা একটা থ্রিলার জনরার মোটামুটি প্রজেক্ট এবং অরিজিনাল যে গল্প তার উপর বেস করে এটাকে তৈরি করা হয়েছে তো এখানে আবিরদার লুকটা দেখো তার এক্সপ্রেশনটা দেখো এবং যে সে যেভাবে বন্দুকটাকে তাক করে ধরে আছে সেই বিষয়টাকে তোমরা দেখো মানে দুর্দান্ত কিন্তু হয়েছে এবং মাঝখান দিয়ে একটা রেডি স্টোন কিন্তু ইউজ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা চেজিং সিকোয়েন্সেস কিন্তু চলছে এবং তারপরে লেখা আছে বহুরূপী এবং আবির চ্যাটার্জি ঘোষাল তো সব মিলিয়ে পস্তুটার মধ্যে মাসি একটা এলিমেন্ট কিন্তু রয়েছে এবারে কথায় আসি এই বছর পুজোয় কিন্তু কিন্তু মুক্তি পাচ্ছে দেবতার ছবি টেক্কা এবং সুজিৎ মুখার্জি ছবি টেক্কা এবং একটা হস্টেজ থ্রিলার মানে একদিকে থ্রিলার এবং অন্যদিকেও থ্রিলার মানে থ্রিল ভার্সেস থ্রিল এই কম্বিনেশনটা কিন্তু এই বছর পুজো আমরা কিন্তু দেখতে পাবো এবং সৃজিত মুখার্জি তার সঙ্গে থ্রিলার এবং তার সঙ্গে সঙ্গে দেবের কম্বিনেশন এই বিষয়টা পুজোতে কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করবে বলে আমি অ্যাট লিস্ট মনে করি এবারে উইন্ডোজ প্রোডাকশন গত বছর একটা থ্রিলার করে একটা জিনিস জানিয়ে দিয়েছে যে তারা থ্রিলার বানালে ভালো কন্টেন্টে কিন্তু তারা কিন্তু থ্রিলারটাকে তৈরি করবে এবং এটা এখান থেকে এটাও কিন্তু মোটামুটি স্পষ্ট যে বহুরূপী প্রজেক্টটা হতে চলেছে মানে টেক্কাকে কিন্তু ছেড়ে কথা বলবে না এবারে দেখা যাক কেমন হয় আমি চাইবো চাইব আস্তে আস্তে প্রমোশনটা শুরু হোক যেহেতু ডাবিং কমপ্লিট হয়ে গেছে পোস্ট প্রোডাকশনের কাজকর্মগুলো চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে টেক্কারও কিন্তু এইবারে আস্তে আস্তে টুকটাক করে কিন্তু প্রমোশনটা স্টার্ট করা দেওয়া উচিত তোমাদের কি মনে হয় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তোমাদের গৌরবীর প্রস্তুতটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা